মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগতম। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তোমরা পুরোটা দেখো। আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করলাম, জামাকাপড় ভিজিয়ে নিয়েছি। তো মেয়ে এখন উঠিনি, মেয়েকে উঠাবো ঘুম থেকে। তো এই যে আমার মেয়ে ঘুমিয়ে আছে, দেখো। সোনা, তুমি বালিশ ছাড়া এমন করে ঘুমিয়ে আছো কেন? ও মা, তুমি বালিশ ছাড়া এমন করে ঘুমিয়ে আছো? ওই যে গুড মর্নিং বলে দাও মনিদের। গুড মর্নিং বলে। তো আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়া। ঘরগুলো ঝেড়ে নিচ্ছে। এই যে আমার বিছানা উঠানো কমপ্লিট। আমরা গুজে দিই সবসময়, তো আমি টেনে টেনে উঠাই, তো ওই জন্য আর গুছানো হয়। গুছানো কি তোমার গুজা হয় না? ঘরটা তো ঝাড়া হয়ে গেল, ঘর ঝাড়া হয়ে গেল, বিছানাটা উঠানো হয়ে গেল। এখন যাবো, জামা কাপড় ধুবো, তারপরে স্নান করবো। স্নান করার পর রান্না বাড়িতে ঢুকবো। তো তোমরা দেখতে থাকো, আমি স্নান দান করে আসি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম। তো আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, কোনো কিচ্ছু না, আজকে খালি কাজ আর কাজ। সকাল থেকে উঠে যেগুলো যেগুলো করলাম তোমরা তো দেখতেই পারলে। তারপর জামা কাপড় এত পরিমাণ ছিল যে ওগুলো ধুতে হলো। মেয়েকে স্নান করালাম, জামা কাপড় ধুয়ে মেয়েকে স্নান করালাম। মেয়েকে এখন খাওয়ানো হয়নি, খালি জামা পরিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, নিচে খেলছে। আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করলাম। তো মা দেখি কী কী রান্না করছে, আজকে সব রান্না মা করছে। মার এখনও ঠাকুর দেওয়া হয়নি, মা ঠাকুর দেবে। আমি দিতে পারতাম, কিন্তু তোমাদের তো বলেইছি এর আগেও যে আমি যদি ঠাকুর দিই আমার মেয়েকে খাওয়ানো হয় না, তো এর জন্য মাই দেয়। তো মাঝে মাঝে হয়তো আমি রান্না করি না, আমি ঠাকুর দিই, এরকম হয়। তো দাঁড়াও দেখাচ্ছে, এদিকে মুড়ি ঘন্ট হয়েছে, মাছের মাথা দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমার তো খুব ভালো লাগে। এই জায়গায় লাউ চোচা ভাজা আছে। আজকে বেশি কিছু রান্না করেনি, এর জন্য আমি আসিনি রান্নায়। আরও মেয়ের মাছের ঝোল আর কিছু মাছ ছিল, ওগুলো ভাজা করে রেখেছে, ভাজাটা খাবে। মাছের মাথার ডাল, মুগ ডাল যে হয় মাছের মাথা দিয়ে, ওটা আর দেখি কিছু হয়তো আর করেনি। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিবো, তারপর মেয়েকে খাওয়াবো। তো আমার খেতে তো সময় লাগে না, তো মেয়েকে একটু খাওয়াতে সময় লাগে খুবই, দেড় ঘন্টা, এক ঘন্টা, দেড় ঘন্টা লেগে যায়। তো মেয়েকে এখন খাওয়াবো না, একটু পরে খাওয়াবো, 12টা বাজে। তো আমি এখন আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, মুড়ি ঘন্টায় খাবো, অল্প বেশি খাবো না কিছু, তো অল্পই খেয়ে নেবো। তো খেয়ে নিই, তারপর আসছি। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে। তো সারাদিন তো তেমন কিছু দেখাতে পারিনি তোমাদের। তো তোমাদের বলেছিলাম প্রথমেই যে ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা ভালো লাগার মতো কিচ্ছু দেখাতে পারিনি তোমাদের। তো এখন যেটা দেখাবো সেটা দেখে অবশ্যই ভালো লাগবে। তো তোমরা পুরোটা দেখো আমি কী করি, আর আমার মেয়ে আমি করছে যে ও বলবে কিছু। আচ্ছা কী বলবে বলো, কী খাচ্ছ দেখিয়ে দাও, দেখাও পলিপপটা দেখাও। এটা কী? আমি নিয়ে নিই ললিপপ, খুব ভালোবাসে। তো আমি যেই জিনিসটা বানিয়েছি, তো তোমরা দেখো, আগ্রহ করে দেখো। তো এই জিনিসটা করতে আমি একা খাবো বলে এটা করেছি। তো এই যে এতটু উপকরণ লাগবে, তো উপকরণগুলো আমি একটু ধুয়ে নিই আগে। আমি ধুয়ে নিয়েছি, পেঁয়াজ অল্প দিয়েছি, আমি একা খাবো, ওটা দিয়ে হয়ে যাবে। আর এটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি, কাটলেও হয় কিন্তু গ্রেট করে দিলে ভালো হয়। তো আমি এক হাতে ফোন ধরেছি, এই জন্য হচ্ছে না, আমি গ্রেট করে দেখাচ্ছি। তারও
এটা মতো একটা ডেমো লাগবে। আর এই যে আমি গ্রেড করে নিয়েছি, তো দেখো কি সুন্দর হয়েছে। তো এটাকে আমি সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিই। ডিমটা সিদ্ধ হয়নি বলে আমি সিদ্ধ বসিয়েছি, আর ওই ফাঁকে একটু আমি তোমার গোলমরিচ গুঁড়ো করে নিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। জিনিসটা খেতে খুব সুন্দর হবে, তো তোমরা এরকম করে ট্রাই করবে। তো ডিমটা আমি হালকা ছুলেছিলাম, দেখি সিদ্ধ হয়নি কিন্তু খুব নরম আছে, তো এই জন্য আবার বসিয়ে দিলাম। তো তারপরে এটা একটু মিক্সড করে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিব এটাতে, কারণ লবণটা খালি এটাতেই দিব আর কিছুতে দিব না। তো রেসিপিটা বানাতে বেশি সময় সত্যি লাগে না, 2 মিনিটের মধ্যেই তোমার এরকম হয়ে যাবে। খেতে এত স্বাদ, এটা অপূর্ণ স্বাদ। তো এটার মধ্যে আরও 2টা জিনিস যাবে, ওটাও দেখাবো, দাঁড়াও, ওটা দেখালে তো তোমরা বুঝেই যাবে এটা কী বানাচ্ছি। তো দেখো দারুণ টেস্ট এটা। তো এই যে আমার ডিম, ডিম সিদ্ধ করা হয়ে গেছে, তো আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিব। তো চামচটা একটু সাথে সরিয়ে নিই, আগে একটু গ্রেট করে নিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। তো এক হাতে ফোন আর এক হাতে এটা হচ্ছে না, আর আমাদের ঘরে এখন আমার মেয়ে ছাড়া কেউ নেই যে ধরে যেতে বলবো একটু, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর হচ্ছে, তো পুরোটা করে দেখাচ্ছি, দাঁড়াও দেখো। এই যে গ্রেট করার উপরে এরকম হয়েছে, সুন্দর সাদা ভাতের মতনও লাগছে। তো এটাকে সুন্দর করে মিক্সড করবো আমি এখন। তো এক হাতে ফোনের জন্য তো তোমাদের বলছি কখন থেকে যে হচ্ছে না জিনিসটা, তো আমি যেমন পাচ্ছি তাও করি। তারপর আমি একটু ধুয়ে ফোনটা ধুয়ে পুরোটা মিক্স করে নেব। তো এটার মধ্যে একটু হোয়াইট সস দিয়ে নেব, দিলে নাকি ভালো হয় খেতে। তো মিওনিস দিয়ে দেবো একটু, দিলে নাকি খেতে ভালো হয়। তো দেখাচ্ছি, এই যে আমার কাছে মিওনিসটা এটাই আছে। তো আমি প্যাকেটটা খুলে নিয়েছি, কতটা দিব আমার কোনো আইডিয়া নেই, যতটা পারছি দিই। মিওনিসটা আমার এমনিও খুব ভালো লাগে, তো ওই জন্য একটু বেশি করে দিই। তো এটাকে মিক্স করবো এরকম করে, তো মিওনিসটা একটু দিলে ভালো হবে মনে হচ্ছে। তো দেখো এটাকে মিক্স করা হয়ে গেছে, পরে একটু দিয়ে নিয়েছি কারণ তোমার মেয়ের পাশে কথা বলছে। তো এটা এমনিও খাওয়া যাবে, তো এটাকে আর একটা যেরকম করবো আমি এরকম করে নিলে দেখতেও ভালো লাগে, খেতে তো অসাধারণ। এই দেখো আমার মনে হচ্ছে এখনই টেস্ট করি, তো যেটা দিয়ে টেস্ট করবো ওটা দিয়ে দেখাই ওটা আগে। তো এই যে এটা দিয়ে, এই রুটিটা দিয়ে আমি ট্রাই করবো, এই বন রুটিটা নাকি বলে, এটা স্লাইস রুটি বলে এটাকে। তো এই রুটিটাকে দিয়ে আমি ট্রাই করবো, তো তোমাদের দেখায় আমি আগে কেটে নিই, দাঁড়ো। এদিকে দেখো আমাদের দেখতে পারবে না, ফ্লাশ লাইট চলছে। তো এই যে স্লাইস রুটিগুলোকে আমি সুন্দর করে কেটে নিব, কারণ এই বিটগুলো আমার ভালো লাগে না। আচ্ছা ভালো লাগছে, ঠিক আছে ভালো লাগছে। এটা ফেলে দাও না, ডাস্টবিনে ফেলে দাও। আমি এটা কেটে আসছি, আমার খুব অসুবিধা হচ্ছে, ক্যামেরাতে মুখটাও দেখাতে পারছি না। তো ওটা তো আমি সুন্দর করে তোমার এই যে এই জিনিসটাকে ভাঙলাম, এটা লাগিয়ে নেবো, তারপর আমি একটু কেটে নেবো স্যান্ডউইচটা। আমি যেমন খাবো ওটা এরকমভাবে লাগিয়ে নেবো, তোমরা যে যেরকম খাবে সেভাবে লাগিয়ে নেবো। এটাকে সুন্দর রকম করে চেপে চেপে দিব, দুবার করে আমি কেটে দিব, তো দেখতে ভালো লাগবে। মা এরকম করে না, মা খুব সুন্দর হয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, এটা খেতেও দারুণ টেস্ট। দেখো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরা এরকম করে বাড়িতে ট্রাই করবে, আমার কিন্তু খুব ভালো লাগলো। প্রথম আমি একজনকে দেখেছি,
খাবারটাকে এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে। একটু কেউ 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 আছে যে এটা একটু গরম করে খেতে ভালোবাসে, গরম করে নিলে খেতে ভালো লাগে আর কি। আমি এরকম নর্মাল খেয়ে দেখি কেমন হবে। দারুণ খেতে, আমার তো খুব ভালো লাগলো। আমি ভাবছি এখন থেকে সকালবেলা এত কম সময় হয়ে যায় যেহেতু, তাহলে এখন থেকে সকালবেলা আমি এটাই খাবো। এই দেখো দেখতেও কত ভালো লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। কেউ খুব মনে করো লঙ্কা দিয়েও খায়, আমার তো ভালো লাগছে। তোমাদের কেমন লাগে জানি, আমার খুব ভালো লাগছে। দারুণ ডিমগুলো দেখো সুন্দর চাউমিনের মতন হয়েছে। খাবে এই যে তোমার টাটা, তো একটা দিন দিয়ে যদি চাও সবাই যদি একটা করে খাওয়ার কি, বাড়িতে যদি পাঁচজনে থাকো তাও হবে একটা করে খেলে আর কি। হালকা একটু গ্রিল করে নিলে ভালো হয় খেতে, ভালো বেশ। আর মেয়েটা আমি খেয়ে নিচ্ছি, ও খেতে পারবে না জানি। রেসিপিটা কিন্তু খুব সুন্দর, 2 মিনিটে হয়ে যায়, তো তোমরা ট্রাই করবে। বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, আর আমি একটু আগে দেখলে তোমরা ডায়েরিতে লিখছি কি লিখছি, কেন লিখছি ওটা সব অন্যদিন একটা ব্লগে বলবো, দরকারি জিনিসই। তুমি খালি ব্লগে আসার জন্য পাগল হয়ে যায় না, কি বলবে বলো, আমি কিছু শিখিয়ে দেবো না বলো। ও খালি ভিডিওর সামনে দাঁড়িয়ে থাকবে, ওটাই ওর আর কিচ্ছু না। তো এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আশা করছি তোমাদের হয়তো ভিডিওটা ভালো লেগেছে।